বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। এই মুহূর্তে তিনি আছেন রংপুরের তারাগঞ্জে, সেখানে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শ্রাবণ, আপনার কাছ থেকে জানতে চাই যে সেখানকার মানুষ ভোট নিয়ে কি ভাবছেন, নির্বাচন নিয়ে তাদের আসলে প্রত্যাশা কেমন? শান্তা, আপনাকে ধন্যবাদ। আমরা ভোটের সফরে চেষ্টা করছি এমন এমন প্রত্যন্ত জায়গায় যাওয়ার যেখানকার মানুষজন আসলে গণমাধ্যমে আলোর বাইরে থাকে, যারা এই নির্বাচনে অনেক বড় স্টেক হোল্ডার, তাদের ভোটের মূল্য অনেক বেশি মূল্যবান, এবং সেই কথাগুলো আমরা বলার চেষ্টা করব, তাদের কথা জানার চেষ্টা করব এবং News24 ভোটের সফরের সঙ্গে তাদেরকে যুক্ত করার চেষ্টা করব। আমরা এখন আছি তারাগঞ্জে, এটি রংপুর শহর থেকে অনেক দূরে, পাগলা পীরের ছাড়িয়ে একটি জায়গা। এটা মোটামুটি একটি গ্রামীণ পরিবেশ, মেঠোর পথ, তার সঙ্গে সঙ্গে ধান ক্ষেত, গ্রাম সবুজ, কিন্তু এই এলাকাতেও কিন্তু আসলে প্রচুর মানুষ আছেন যারা এই রংপুরের মূল ধারার সঙ্গে এখনো যুক্ত হতে পারেননি। উন্নয়নের যে স্রোত সারা দেশে চলছে বলে বলা হয়, সেই স্রোত থেকে তারা অনেকটা বিচ্ছিন্ন তারা মনে করে, এবং তারা বলছেন যে আসলে এই এলাকার সমস্যাগুলো সমাধান করার জন্য ঠিক সেইভাবে উদ্যোগ নেওয়া হয়নি। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন নদী একটি বড় ফ্যাক্টর, তিস্তার পাড়ে রংপুর, এই রংপুরে তিস্তা নদী, নদীর ভাঙ্গন, নদীর স্রোত, তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, এই সমস্ত বিষয়গুলো এই ভোটের আগে তাদেরকে ভাবাচ্ছে। এরকম একজনের সাথে কথা বলতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে কথা বলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রংপুর তো আপনার শহর, আমরা হয়তো এখানে অতিথি হিসেবে এসেছি, আপনি বা আপনারাই জানবেন যে রংপুরে আসলে কি ধরনের উন্নয়ন করা দরকার। রংপুরের যিনি এমপি নির্বাচিত হবেন সামনের নির্বাচনে, তার কাছে আপনাদের প্রত্যাশা জায়গাটি কি, কোন কোন বিষয়ে উন্নয়ন হলে আরো ভালো হবে রংপুরের জন্য? আমাদের রাস্তাঘাট, তারপর বেকার সমস্যা সমাধান, ঠিক আছে, শিল্প কারখানা, এইসব ধরেন বেকার সমস্যার কথা শুনছি আমরা, এটা সমাধান করার জন্য কি করা যেতে পারে, কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে আপনাদের? কলকারখানা করতে হবে, ঠিক আছে। এই ধরেন কি ধরনের কলকারখানা আপনারা চান? এখানে আসলে তো এখনো গ্যাস সংযোগ নেই, কিভাবে কি করা যেতে পারে? সব ক্ষেত্রে সব জায়গায় তো গ্যাস পৌঁছানো সম্ভব না, ঠিক আছে, গ্যাস বাদ দিয়ে যদি কিছু করা যায়, এইসব কলকারখানা করে বেকার সমস্যা সমাধান করা যাবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন আছে, তার সঙ্গে একটু কথা বলি। তিনি শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, আপনার সাথে একটু কথা বলতে চাই। ধরেন আপনারা তো মাঠে খেটে খাওয়া মানুষ, নিজের শ্রম নিজে দিয়ে উপার্জন করেন। এই শহর থেকে আমরা দেখেছি যখন আমরা বড় শহরে যাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই রংপুরের রিক্সাওয়ালা, রংপুরের গার্মেন্টস ওয়ার্কার, এরাই রংপুর থেকে যে ওখানে কাজ করে, তার এখানে কেন কাজ করতে পারে না? এখানে কি কোনো কর্মসংস্থান নেই তাদের জন্য? এখানে কর্মসংস্থান থাকলে তো আর ওরা বাইরে যাইতো না, এখানে না থাকার কারণে তো ওরা বাইরে যায়। রংপুরের মধ্যে যদি ভালো কিছু করতো তাহলে তো ওরা বাইরে যাইতো না। এখন এখানে কলকারখানা নাই, কর্মসংস্থান নাই, এরা রিক্সা চালাইতে যায়। রংপুরে তো সব লোকে বাইরে। তার মানে আপনি কি মনে করেন যে আসলে এই এলাকায় কর্মসংস্থান তৈরি করা এই এলাকার এমপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের জন্য? হ্যাঁ, এমপি মন্ত্রী ওরা যদি মনে করে তাহলে রংপুরের কিছু উন্নয়ন করতে পারবে। ওরাই তো ওদেরকে আমরা ভোট দেই, আশার তলে ওরা তো আমাদের আশা আকাঙ্ক্ষা একটাও পূরণ করে না। এই রংপুরের মনে করেন এখানে রংপুরে মানুষ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, খুব অভাবী লোক রংপুর, মানে খুব অভাব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই বিভাগের বিভিন্ন জেলায় বিভিন্ন চিত্র আছে। আমরা যদি বৃহত্তর রংপুরের কথা চিন্তা করি তাহলে একরকম চিত্র, এবং এই নির্বাচনের আগে এই বিষয়গুলো তাদের মাথায় আসছে, যেহেতু ভোটের এখনও সেরকম প্রচারণা শুরু হয়নি। প্রচারণা শুরু হলে হয়তো বা তারা নিজ নিজ প্রার্থীর পক্ষে এই সমস্ত কথাগুলো বলেই প্রচারণা করতে থাকবেন, এবং নির্বাচনে তারা এই বিষয়গুলো মাথায় রেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করবেন। ভোটের সফরে আমরা আছি, রংপুর শহরে আমরা আজকে থাকবো, কালকেও থাকবো বিকেল পর্যন্ত, এবং তারপর অন্য জেলায় যাব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি আমরা শান্তার কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুরের তারাগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আশিকুর রহমান। শ্রাবণ জানাচ্ছিলেন সাধারণ মানুষের ভোট ভাবনা, তাদের প্রত্যাশার কথা।